করোনা মহামারীর সাথে দীর্ঘস্থায়ী বন্যায় এবার মারাত্মক সংকটে দেশের গ্রামীণ অর্থনীতি। এলাকায় কাজ নেই, আবাদ নষ্ট, ছড়িয়েছে গবাদি পশুর রোগ বালাই, এমন নানা দুর্যোগে নিঃস্ব হচ্ছেন কৃষক খামারিরা। কোরবানির ঈদকে ঘিরে যে বাণিজ্য তাতেও মন্দা, সস্তায় বিক্রি হচ্ছে গরু ছাগল, তাতে দেনা বাড়ছে, ঋণগ্রস্ত হচ্ছেন গ্রামের মানুষ। কেরামতুল্লাহ বিপ্লবের বিশেষ রিপোর্ট। রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার চরাঞ্চলে এখন বেশিরভাগ মানুষেরই আয় রোজগার গবাদি পশু ঘিরে। এনজিও বা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সুদে টাকা নিয়ে তারা গরু ছাগল কেনেন, পালন করে তা বিক্রির আয় থেকে সংসার চালান। কোরবানির ঈদই তাদের কাছে আয়ের মূল মৌসুম, কিন্তু এবার সেই সময়ই দুর্যোগ। বন্যা আসার আগে 80,000 টাকা কি 90,000 টাকা দাম হয়েছে, সে গরুর দাম এখন 50-45। বেচাও যাইতেছে না, ফের আবার কেনার তো সমর্থই নেই। এবার ঈদে গত বছরের চেয়ে অর্ধেকেরও কম পশু কোরবানি হতে পারে বলে আশঙ্কা করছেন এই বিশেষজ্ঞরা। এই মহা দুটো দুর্যোগ আমাদের দরিদ্র মানুষকে ভীষণভাবে আক্রান্ত করেছে, বিশেষ করে রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা এবং রংপুরের কিছু অংশ জেলায়। তারা ছোট খামারে বিশেষ করে, এমনকি বড় খামারিরাও তারা এগুলো বিভিন্নভাবে ঋণ নিয়ে তারা এগুলো চালায়, এবং তাদের লক্ষ্য হচ্ছে যে কোরবানি ঈদের সময় তারা বিক্রি করে পয়সাটা ফেরত দেবে। যদি কোনো কারণে তারা বেচতে না পারে অথবা কম দামে বেচতে ব্যর্থ হয়, তাহলে পুঁজিবাজারে একটা বড় ধরনের ধস নামবে। কোরবানির ঈদে চাহিদার 70% পশুই আসে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের গ্রাম থেকে, সেসব এলাকার বেশিরভাগই এখন বন্যা কবলিত। এবার অনেক মানুষেরও কোরবানি দেওয়ার ক্ষমতার মধ্যে নাই, গত বছরে তারা দিয়েছে, এই বছরে পারবে না, অনেকে চাকরি না, অনেকে বেতন কমে গেছে। যেটা করা সেটা হচ্ছে, যার গরু আছে তাদেরকে একটা ঋণ দেয়া, আমি কোনো আর্থিক সহায়তা দিতে হবে, তারাই টাকাটা ফেরত দেবে, তারা যেন গরুটাকে রিটেইন করতে পারে, তারা যেন গোখাদ্য কিনে। এখন গোখাদ্য যেমন রোমানিতে গোখাদ্যের দাম 10 গুণ বেড়ে গেছে, এর ভেতরে চুরির কোনো সম্ভাবনা নেই। এই টাকাটা যারা এনজিও করছে তাদের মাধ্যমে বিতরণ করতে পারে এবং এই টাকাটা 100% ব্যাক করবে, গরিব মানুষ টাকা চুরি করে না। কোরবানির পশু কেনাবেচায় এমন নাজুক বাজার ঈদের পর গ্রামীণ অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে বলেও মনে করছেন এই উন্নয়ন বিশেষজ্ঞরা, যাতে কয়েক লাখ মানুষ আরও দরিদ্র হবে বলেও ধারণা তাদের। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।